দুটি সার্বভৌম রাষ্ট্রের ভিত্তিতে সাইপ্রাস দ্বীপের সমস্যার আলোচনার কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেন, তুরস্ক এবং উত্তর সাইপ্রাস বা TRNC পূর্ব ভূমধ্যসাগরে হাইড্রোকার্বন সংস্থান সম্পর্কে আরও কোনো কূটনৈতিক খেলা সহ্য করবে না। রোববার উত্তর সাইপ্রাসের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানকার রাজধানী নিকোসিয়াতে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। এরদোগান বলেছেন, সাইপ্রাসে দুই ধরনের জনগণের অবস্থান এবং দুটি পৃথক রাষ্ট্র রয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে সাইপ্রাস ইস্যু সমাধানের জন্য সার্বভৌম সাম্যের ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য আলোচনা করা উচিত উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক উত্তর সাইপ্রাসের বৈধ অধিকার এবং নিরাপত্তা প্রদানের টেকসই সমাধানকে অগ্রাধিকার দেয়। স্বাধীনতার পর থেকেই দেশটির তুর্কি ও গ্রিক জনগোষ্ঠীর মাঝে চলা দ্বন্দ্ব সংঘাতের জেরে 1974 সালে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এরপর থেকে সাইপ্রাসের উত্তরাংশে তুর্কি সাইপ্রিয়ট এবং দক্ষিণাংশে গ্রিক সাইপ্রিয়টরা বসবাস করে আসছে। এদিকে গ্রিস গত অক্টোবর মাসে অন্তত 50 বার তুরস্কের আকাশ ও পানিসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গ্রিস 42 বার আকাশসীমা ও 7 বার আঞ্চলিক পানিসীমা লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশের সীমানা ও তাদের অধিকারকে সম্মান করি, তাই আমরা শান্তি, বন্ধুত্ব ও ভালো প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি। প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আশা করি, কিন্তু গ্রিসের সাম্প্রতিক কার্যক্রম এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে। মন্ত্রণালয়টি আরও জানায়, আজিয়ান সাগরে গ্রিসের বেসামরিক দ্বীপগুলোতে 192 বার সামরিক জাহাজ চলাচল করেছে। বিবৃতিতে বলা হয়, গ্রিস উত্তর আজিয়ান সাগরে সামোথ্রেস দ্বীপে বেসামরিক দ্বীপে সামরিক ট্রেনিং শুরু করে আন্তর্জাতিক চুক্তি ও তুরস্কের পানিসীমা লঙ্ঘন করেছে। এটা গ্রিসের পক্ষ থেকে সুস্পষ্ট উত্তেজনা সৃষ্টির লক্ষণ। পূর্ব ভূমধ্যসাগরে কয়েক মাস ধরে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে।